আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন ডিজিটাল ড্রিমস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ডিয়ার আসলে আপনারা এতক্ষণে দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি ভিডিও নিয়ে মূলত কথা বলবো বলব রিলস যেটি আসলে পাওয়ার জন্য কোনো ধরনের শর্ত নেই ঠিক আছে যেটা ফেসবুক থেকে আপনাকে সেট দিবে যদি আপনার রিলসের পারফরমেন্স এবং আপনি যদি প্রতিনিয়ত রিলস আপলোড করে যান এবং সেই রিলস গুলাতে যদি কোনো ধরনের কোনো ভায়োলেশন না থাকে তাহলেই মূলত ফেসবুক আপনাকে সেই আপটি দিবে তবে ফেসবুকের নতুন একটি অপশন এসেছে বা সেট এসেছে সেটা হচ্ছে মূলত অন রিলস নিয়ে যারা অ্যাডসন রিলস এ অনেকদিন যাবৎ কাজ করে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই অন রিলস পাচ্ছেন না হ্যাঁ অনেক কষ্ট করছেন অনেক লাইভ করতেছেন অনেক কিছু করতেছেন হ্যাঁ তারপরেও আপনারা অ্যাকশন রিলস রিলস পাচ্ছেন পাচ্ছেন না না ভালো আপলোড করে যাচ্ছেন কিন্তু তো সেজন্য ফেসবুক এখন যে অপশনটি তারা দিয়েছে সেটি হচ্ছে আইএম ইন্টারেস্টেড একটি বাটন তো আগে লার্ন মোর বাটনটি ছিল তো এটার বাম পাশে এখন আই এম ইন্টারেস্টেড যে বাটনটি আছে সেটি মূলত ফেসবুকে দিয়েছে এখন আই এম ইন্টারেস্টেড বাটনে যখন আপনি ক্লিক করছেন তখন আপনাকে একটি বক্স দিচ্ছে কমেন্টস বক্স তো এই কমেন্টস বক্সে আপনারা কি লিখবেন সেটি আমি আপনাদেরকে লিখে দিয়েছি সেটি আপনি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন তো চলুন আমরা একটু মূলত কথা বলি যে আসলে কিভাবে আমরা এসন রিলসটি পেতে পারি এবং এটা যদি আপনি আই এম ইন্টারেস্টেড বাটনে গিয়ে ফেসবুকের কাছে যদি আপনি বলেন যে হ্যাঁ আপনি অনেকদিন জগতেই রিলস দিচ্ছেন এবং অনেক কিছুই অনেকভাবে চেষ্টা করছেন হ্যাঁ সেটা যদি তারা যখন আপনি যখন তাদেরকে রিভিউতে পাঠাবেন তখন তারা এটা পুরোপুরি আপনার যে যে ফেসবুকের গুলো আছে সেগুলো তারা রিভিউ করবে এবং দেখবে যে আসলেই আপনি কতটা ঠিকভাবে রিলস দিতে পারছেন বা কতটা আপনার রিলস গুলো ঠিকঠাক আছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনাকে তারা অ্যাডসঅন রিলস আপটি দিয়ে দিবে তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং বাকি কাজটা সেখান থেকে দেখে আসি ধন্যবাদ সবাই আমাদের ফার্স্ট যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের ফেসবুক অ্যাপে যেতে হবে ফেসবুক অ্যাপে যাওয়ার পরে আপনাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আপনাদের পেজ বা প্রোফাইল যেটাই হোক সেখান থেকে আপনারা এই যে এখানে উপরে ডান পাশে যে প্রোফাইলের চিহ্নটি দেখতে পাচ্ছেন তো সেইখানে আপনারা চলে যাবেন এই যে এই জায়গাটা এই যে এই যে এই জায়গাটা ঠিক আছে তো এই জায়গাটায় আপনারা চলে যাবেন তো আপনারা এখানে ট্যাপ করুন ট্যাপ করার পরে দেখেন এই জায়গায় এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাদের যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা যান যাবার পরে একটু ডান দিকে আসেন দেখেন ওখানে মনিটাইজেশন নামে একটি কথা আছে তো এই মনিটাইজেশনের মধ্যে আপনারা ট্যাপ করবেন তো মনিটাইজেশনে ট্যাপ করলাম করার পরে দেখেন এখানে দেখেন এই যে অ্যাডস অন রিলস বোনাসেস লি বেটস ইনস্টিমেট চারটি অপশন আছে আপনাদের যে কাজটি হবে যে আপনারা এই যে অন রিলস দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটি ট্যাপ করবেন তো এটার মধ্যে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখেন এই যে দেখেন নিচে এইখানে লেখা আসছে ক্রাইটেরিয়া ইনভাইট অনলি দেখেন এখানে এই যে দেখেন আই এম ইন্টারেস্টেড বাটন আছে এটা আছে লার্ন মোড় বাটন তো আপনাদেরকে বলেছিলাম যে আই এম ইন্টারেস্টেড যে বাটনটি আছে সেটার মধ্যে ট্যাপ করতে তো আপনি কি করবেন আই এম ইন্টারেস্টেড বাটন এটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে বলা হয়েছে লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম ঠিক আছে আমাদের জানান যে আপনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে খুবই ইচ্ছুক হ্যাঁ তো এই যে এই কমেন্টস বক্সটা যে আছে এই কমেন্টস বক্সে আপনাদেরকে কি লিখবেন আপনি কি লিখে এখানে পাঠাবেন সেই জিনিসটি মূলত আমি বলছি তো এই জায়গায় আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে আমি আপনাদের জন্য লিখে রেখেছি এই যে দেখেন এখানে লেখা আছে যে ডিয়ার ফেসবুক টিম আই নোটিস ইন মাই অ্যাডস অন রিলস ক্রাইটেরিয়া সেকশন আই ওয়াজ আস্কড ইফ আই ওয়াজ ইন্টারেস্টেড

আচ্ছা এখন কত হচ্ছে যে আপনারা এটা যে দিলেন এখন আপনারা মূলত কোন কোন জিনিসগুলো ঠিক রেখে এই কাজটা করবেন সেটি বলে দিচ্ছি আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন তারপর আপনারা এখানে রিলস অপশনে চলে যাবেন রিলস অপশনে গিয়ে এখানে যদি কোনো রিলস না থাকে বুঝে নিয়েন যে আপনার কোনো রিলসই নেই তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনাকে ফেসবুক টিমে জিনিসটা দিবে তাহলে অবশ্যই আপনাদের যেটা করতে হবে আপনাদের আগে 15 বিস্তর রিলস কমপকে এখানে আপলোড করতে হবে এবং অরিজিনাল রিলস থাকতে হবে এবং সাউন্ডের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে যাতে কপিরাইট বা ক্লেম এগুলো যাতে না আসে হ্যাঁ কপিরাইট ম্যাচ যেন না হয় কাজেই সাউন্ড না দিতে বেটার আমি মনে করি আপনারা আপনাদের মত করে রিলস অরিজিনাল সাউন্ডে এখানে 15 বিস্তর রিলস এড করবেন রিল সেট করার পরে আপনারা তারপর আপনারা ওখানে গিয়ে ওই মেসেজটি দিয়ে তারপর তাদের কাছে রিকোয়েস্ট পাঠান এবং কিছু ফলোয়ার থাকলে ভালো হতো যদি কোনো যদি কিছু ফলোয়ার থাকে তাহলে আপনাদের জন্য যেটা ভালো হবে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে